হ্যালো ফ্রেন্ডস, আমি শঙ্খ, আপনাকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বুকস অ্যান্ড লাইফে। আজ আমি চলে এসেছি আরেকটি নতুন বই নিয়ে তোমাদের কাছে রিভিউ করতে। ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও সবাই আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আজ আমি আপনাদের কাছে যেই বইটি নিয়ে এসেছি সেই বইটির নাম স্বদেশ, সভ্যতা ও বিশ্ব। এই বইটির রাইটার ডক্টর জীবন মুখোপাধ্যায়, আর এই বইটা পাবলিকেশন করেছে সিধর পাবলিকেশন থেকে। চলুন তাহলে এবার আমরা বইটার ভেতরের পাতায় চলে যাই, দেখে নিই বইটার এমআরপি কত করেছে, আর বইটা আপনার এলাকায় লাইব্রেরি থেকে কত পার্সেন্ট ছাড়ে পেতে পারেন সেটাও আমরা একটু এক নজরে দেখে নেব। এই বইটার এমআরপি করেছে 240 টাকা, আর এই বইটা আপনার এলাকায় যে কোনো লাইব্রেরিতে 20 থেকে 25% কমিশনে পেয়ে যেতে পারেন। এক একটি লাইব্রেরিতে একরকম কমিশন ভ্যারি করে। আর আপনারা যদি এই বইটা আমার কাছ থেকে পারচেস করতে চান তবে আমার টেলিগ্রাম গ্রুপে মেসেজ করতে পারেন, আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন তাহলে এবার আমরা এই বইটার সূচিপত্র পাতাটি একটু এক নজরে দেখে নিই, দেখে নিই সূচিপত্রে কী কী বিষয় ধরা হয়েছে। বইটা সূচিপত্রে সবারই প্রথমেই আছে ভারতের ইতিহাসের প্রাচীন যুগ। এটি অনেক কোটি ছোট ছোট অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। আপনারা একটু ভিডিওটিকে পজ করে দেখে নিন এই অধ্যায়ে কী কী বিষয় ধরা হয়েছে। এবার আমরা এই সূচিপত্রের পরবর্তী পাতায় চলে যাব, দেখে নেব সেখানে কী কী বিষয় ধরা হয়েছে। এবার আমরা চলে যাব এই বইটির সর্বপ্রথম অধ্যায়ে, যার নাম ইতিহাস ও ভূগোলের মধ্যে সম্পর্ক। আমরা দেখে নেব এই অধ্যায়ে কী কী কোশ্চেন ধরা হয়েছে। আমি আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরছি, আপনারা একটু ভিডিওটিকে স্কিপ না করে পুরোপুরি মনোযোগ করে দেখুন, তাহলে জানতে পারবেন 2024 সালের এই বইটা কেমন করেছে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর নেক্সট কোন বইয়ের ভিডিও চান সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এই রকমই নিত্য নতুন ভিডিও সবের আগে আমি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। চলুন তবে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি।